আচ্ছা মায়েরা এদিকে তাকাবেন, রাখি পূর্ণিমা জানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা রাখি পূর্ণিমা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার মধ্যে থাকবে, কেন? ভ্রাতৃত্বের বন্ধন, প্রেমের বন্ধন। এখন দেখুন নিয়ম হচ্ছে, আসতে রাখি পূর্ণিমার উৎসব হচ্ছে ভাই বোনের উৎসব। একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ভাইয়ের হাতে রাখি পরাতে পারে, একজন হিন্দুর ছেলে মুসলিম বোনের হাতে রাখি পরাতে পারে। কেন? এটা ভাই বোনের উৎসব, কোনো জাতির ব্যাপার নাই। এটা রবীন্দ্রনাথ ও দেখিয়ে দিয়েছে, কেন বলুন তো? ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন। মায়েরা, ভাই কেন বোনের হাতে রাখি বাঁধে? বোনকে চিরকাল রক্ষা করবে বলি। আর বোন কেন ভাইয়ের হাতে রাখি পরায় বলুন তো? ভাইয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করবার জন্য। এই রাখি পূর্ণিমা আসছে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, এই সময় কিন্তু রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধুমাত্র ভারতবর্ষে আছে তা নয়, ভারতবর্ষের বাইরেও আছে। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলের মধ্যে এই প্রেম ভ্রাতৃত্বের বন্ধন হোক, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, আমরা ভাই বোনের সম্পর্ক রাখি, দেখবেন আমাদের সুন্দর সমাজ হবে, আমাদের সমাজে কোনো জাতির বিভেদ থাকবে না, আমাদের সমাজে কোনো ধর্মের বিভেদ থাকবে না, আমরা সবাই সমান হয়ে যাব। এই এই হচ্ছে রাখি বন্ধন উৎসব। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, আপনারা রাখি বন্ধন উৎসব করবেন। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এখানে আছেন তাদেরকেও সম্মান জানাই। সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে আমরা সবাই একসঙ্গে থাকব, সব ধর্মকে সমানভাবে সম্মান দেব, এইটাই মানুষের কর্তব্য। ধর্ম নিয়ে বিভেদ নয়, ধর্ম এক। বিভেদ করে কারা? ভগবান করে না, আল্লাহ করে না, আমরা করি। তিনি এক, আমরা কি করি? বিচার করি, নামের বিচার করি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার কাকা বলে আমার ভাইপো, আমার বাবা বলে আমার ছেলে, আমার মামা বলে আমার ভাগ্নে, যে যাই বলুক না কেন আমি তো একজন প্রদীপ পাল। ঠিক সেরকম ভগবানকে কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, কেউ আল্লাহ বলছে, তার নাম আলাদা কিন্তু তিনি এক। তাকে নিয়ে মারামারি করলে, বিভেদ করলে তিনি হাসেন, আর তাকে নিয়ে যদি কেউ মনে করে আমার বড় ওর ছোট, ওরকম ওর ধর্ম করে না। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন, যদি কোনো মানুষ মনে করে আমার ওপরওয়ালা সবচাইতে বড়, সে জীবনে কোনোদিন ধর্ম করে না। যে সমস্ত ধর্মের মানুষকে সম্মান দেয়, যেমন ধরুন আজকে কীর্তন শুনতে এসছেন, কেউ পায়ে হেঁটে এসছেন, কেউ সাইকেলে এসছেন, কেউ চার চাকাতে এসছেন, কোনো বাচ্চা মায়ের কোলে এসছে, এসছে কোন জায়গায়? এক জায়গায়। আপনার যে যে পথেই যান না কেন এক জায়গাতেই পৌঁছাবেন। একটা পুকুরে চারটে ঘাট, এক ঘাটে মুসলিম জল খাচ্ছে পানি বলছে, হিন্দু খাচ্ছে জল বলছে, ইংরেজ খাচ্ছে হ্যাঁ তিনি ওয়াটার বলছেন, কিন্তু একই জিনিস জল, ওয়াটার আর পানি, শুধু নাম আলাদা। এই জন্যে সব ধর্মের সম্প্রদায়ের মানুষদের কাছে আমার নিবেদন রইল, সবাইকে সম্মান দিন, ভালো মানুষ হন। দেখবেন যারা প্রকৃত হিন্দু মুসলমান খ্রিস্টানদের মধ্যে প্রকৃত মানুষ হন, ওনারা জাতির বিচার করেন না, ওনারা ধর্মের বিচার করেন না। হসপিটালে ভর্তি হয়ে গেলেন, রক্তের দরকার, ওই রক্তটা কার আপনি কি করে জানবেন? রক্ত তো আমাদের রং আলাদা নয়, সবার রক্ত লাল, তাহলে আমরা বিভেদ কেন? আমরা সুবাদ করব, আমরা সবাই একসঙ্গে থাকব, ভালো থাকব। জোরে বলুন নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সবার কাছে নিবেদন রইল, পাঁচটা মিনিট, পাঁচটা মিনিট আপনারা কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, শুধু আপনাদের বোঝাতে চাই। কীর্তন শুনতে এসছেন, শুনে কোনো লাভ হবে না যদি সমাজে কিছু পরিবর্তন না করতে পারেন। মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। আপনার বাচ্চা শুধুমাত্র কীর্তন শুনলে হবে না, সমাজটাকে নষ্ট করবেন না, সমাজটাকে ভালো করুন। আমার কীর্তনের প্রথম উদ্দেশ্য হচ্ছে শুধু কীর্তন নয়, বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের আগে সম্মান দিন। যদি সম্মান না দিন কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না, সব করবেন আসল জায়গায় ফাঁক থেকে যাবে আপনার। যে যেখানে বসে আছেন দূরে কাছে, অনেক দাদা ভাইয়েরা বসে আছেন রুমাল তোয়ালে নিয়েছেন, আমি খুশি হলাম।
যাদের নাই তারা মাথায় হাতটা দিয়ে একবার করো জোরে বসবেন, আমার কথাগুলো বিচার করবেন, আস্তে কথাগুলো বিচার করবেন। আপনার ছোট্ট বাচ্চা মেয়েটাকে দোকানে নিয়ে গেলেন দুর্গাপূজার সময়, মেয়ে বলল বাবা খাটো পোশাক কিনে দাও, আপনি কিনে দিলেন, মেয়ে বললেই কিন্তু দেবেন না, আপনার মনে বিশ্বাস হয়ে গেল বাচ্চা মেয়ে খাটো পোশাক দিলাম কোনো অসুবিধা নেই, ওই যে আপনি পড়াতে শুরু করলেন ওই মেয়ে ছোট থেকে খাটো পোশাকই খুঁজবে, ও যখন 16 বছর বয়স হবে বাবা মাকে বাজার দিতে ডাকবে না, নিজেই যাবে, এমন খাটো কাটা পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়াবে যে বাবা লজ্জায় তার মেয়ের দিকে তাকাতে পারবে না, এরকম পোশাক আপনার বাচ্চা মেয়েকে পরাবেন না। ওই মেয়ে কাটা পোশাক পরে খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দোষী দেবেন, সরকারকে দোষ দেবেন না, আপনি তাদেরকে দোষ দেবেন না। মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, কোথায় ছিলি এতক্ষণ, গালে চটটা মারবেন, সেই চটটা মারবার আগে মেয়েকে না মেরে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে নিজের হাতে তৈরি করে দিয়েছেন। আমি শুধু বলতে চাই কীর্তন শুধু কীর্তন নয়, সমাজ পরিবর্তন, সংসারে যারা আছে আস্তে সংসারে যারা আছেন সবাইকে সম্মান দিন, বয়স্কদের সম্মান দিন, এই বাড়িতে মা বাবা যারা আছে যদি কোনো বাড়িতে মা বাবা খাবার জন্যে কাঁদে আর সেই ছেলে টাকা রোজগার করে দালান করে কোনো দাম হবে না। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ, আমি ছোট থেকে ইংরেজিতে এম এ করেছিলাম যখন বর্ধমান থেকে, তখন আমি টিউশন পড়াতাম মুসলিম গ্রামে, একজন মুসলিম মৌলবী সাহেব আমার কাছে তার মেয়েকে প্রত্যেক দিন নিয়ে আসতেন পড়ানোর জন্যে, তো বললেন বাবা তুমি তো কীর্তন শেখো, বললাম হ্যাঁ, মা বাবার কথা সব জায়গায় বলবে। উনি বললেন আমাদের মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে দিনে তালিম, কথাটা আমার খুব ভালো লেগেছিল, দিনে তালিমে বলেছেন বাপ নে জনম দিয়া উছলি হুই পানি সে আর মা নে জনম দিয়া আপনার জান কা কুরবানি সে, বাবা তো দুদিন আনন্দ করেছে কিন্তু যিনি মা গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছে মায়ের মতো আপন পৃথিবীতে কে আছে। উনি আর একটা সুন্দর বলেছিলেন চলতা হ্যায় রিক্সা উড়তা হ্যায় ধুল মা বাপ কা হাত মে হ্যায় জিন্নত কা ফুল জন্নত কা ফুল। তিনি বলেছেন বাবা মাকে সেবা করলে স্বর্গে যাওয়া যায়। সেদিনকার ওনার কথা আমার মাথায় আছে, উনি আর বেঁচে নেই কিন্তু উনিও আমাকে ওনাকে আমি শ্রদ্ধা জানাই, তিনি আমাকে সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন, বলেছেন বাবা জলসা বলো কীর্তন বলো ভালো মানুষ যারা হয় তারা যায়, ভালো কথা শোনার জন্যে ভালো মানুষ যায়, হরিনাম যেখানে হয় খারাপ কথা হয় না, জলসা যেখানে হয় ভালো খারাপ কথা হয় না, সবসময় ভালো কথা হয়, মানুষকে সমাজ পরিবর্তনের কথা বলি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না, শুনবেন বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি, যেদিন বাবা মা সংসার ছেড়ে চলে যাবে সেদিন আপন বলতে আর কেউ নয়, একমাত্র বাবা মা সংসারে ছেলের জন্যে ভাবে, এদের কোনো স্বার্থ থাকে না, বাকি যারা ভালোবাসে সব তো স্বার্থ ছাড়া ভালোবাসে না। এদিকে তাকাবেন মায়েরা, একজন মা রান্না করছে সব ছেলেকে খাবার দিল সবাই পেট ভরে খেয়ে চলে গেল, যদি কোনো ভাইয়ের পাতে কম পড়লো কারো বেশি পড়লো মাকে দোষ দিল, কিন্তু মা যখন খেলো কোনো ছেলে একবার তাকায় না তুমি পেলে কি না পেলে, মা খেতে পায় না তবু কোনো দিন বলে না খোকারে তোরা খেয়ে গেলি আমায় দিলি আমায় দিলি না, মায়ের মতো আপন
এ পৃথিবীতে কেউ হয় না মায়ের মতো রাত্রি বারোটার সময় বাড়ি যাবেন অনেক দূরে, বাড়ির সবাই ঘুমাবে, কিন্তু বাবা মা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা বাবা, এরই নাম হলো। এইদিকে একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়, বাবা মায়ের জায়গা নেই। কীর্তন শুনে কোনো লাভ হবে না, যদি মা বাবাকে ভালো না বাসো কৃষ্ণ তোমাকে কোনোদিনই কৃপা করবে না। দুর্গা পূজোর সময় অষ্টমীর দিনে উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পূজিবি, মাটির প্রতিমাকে নাড়ু খাওয়াবি, সে তো খাবে না, খাবে না, কিন্তু জীবন্ত দেব দেবী দুটো মা বাবা ঘরে বসে আছে, এদের সম্মান দিতে না পারলে জীবনে তোমার কোনোদিন লাভ হবে। মেয়েরা কোন দিন বাপের বাড়ি যাই না জানেন, যেদিন থেকে বাবা মা মারা যায় অনেক মেয়েকে জিজ্ঞেস করে দি তুমি বাপের বাড়ি যাবে না, মেয়েটি কেঁদে কেঁদে বলে দাদা গো যার কাছে যেতাম সে আর বেঁচে নেই, আর আমি বাপের বাড়ি যাব না। এই দিয়ে তাকাবেন, বাড়িতে থেকে কোনো দাদা ভাই বাজারে যাচ্ছেন, স্ত্রী বলছে শুনছো আমার জন্য একটা শাড়ি এনো, মেয়ে বলছে বাবা মোবাইল ফোন এনো, ছেলে বলছে হাত ঘড়ি এনো, একজন দরজায় কাপড় দিয়ে গলায় কাপড় দিয়ে ছেলেকে বলছে খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস, আর সময় মতো খাবার খেয়ে নিস। আপনি যার কথা ভাবলেন না সে আপনার জন্যে ভেবে বসে আছে, তিনি হলেন বাবা মা, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, আর পৃথিবীতে যদি হরিনাম সত্য হয়, যদি ধর্মকথা সত্য হয়, তবে বাবা শিবের সামনে দাঁড়িয়ে বলে গেলাম, শুনে রাখুন আপনারা, যে সমস্ত মেয়েরা রক্তের গরমে রক্তের অহংকারে নিজের ছেলেকে মানুষ করবার জন্যে শহরে যাচ্ছেন আর বৃদ্ধা বুড়িকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, বৃদ্ধ শ্বশুরকে ফেলে দিয়ে যাচ্ছেন, তারা তাকিয়ে দেখবেন আমার কথাগুলো মেনে যাবেন, একদিন দেখবেন আপনার ছেলে যখন বড় হবে আপনার ছেলের পাশে একজন মেয়ে আসবে, আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। আমি একটা সুন্দর কথা বলে যাই, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবার জন্যে বলে যাই, শুনে নিন। একজন ভদ্র মহিলা বাড়িতে রান্না করছে, দরজা বন্ধ করে তার স্বামী দরজায় দাঁড়িয়ে আছে, শুনছ দরজা খোলো, স্ত্রী বলছে খুলবো না, কেন, মা এসেছে দরজা খোলো, স্ত্রী রান্না করতে করতে বলছে আমি কারো সেবা করতে পারবো না দরজা খুলতে পারবো না, স্বামী বলছে দরজা খোলো মা এসেছে, তার মেয়েটি বলছে অন্য ভাইয়ের কাছে নিয়ে যা আমার কাছে নয় আমার শরীর খারাপ আমি পারবো না, আরে দরজা খোলো মা এসেছে, বললাম তো পারবো না অন্য কোথাও নিয়ে যাও, স্বামী বলছে আমার মা নয় তোমার মা এসেছে, তখন মেয়েটি বলে উঠলো তোমার লজ্জা করে না আমার মাকে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছো, আমি আপনাদের কাছে নিবেদন রইব, নিজের মাকে সম্মান দেবেন আর স্বামীর মাকে সম্মান দেবেন না, আপনার ছেলে বড় হলে আপনিও তার কাছে সম্মান পাবেন না, সেই দিন বুঝতে পারবেন যখন কাঁদাতে কাঁদাতে ঘর থেকে আপনাকে বের করবে,
সেই দিন বুঝবেন মায়ের মতো আপনার কেউ নাই। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। মায়েরা, কোনো নারী যদি ধর্মপ্রতি হয় তবে তার পুরুষ অনেক দূরে উঠতে পারে, আর কোনো নারী যদি ধর্ম না করে তবে তার পুরুষ কোনোদিন ধর্ম উঁচুতে উঠতে পারে না। আপনার বাড়িতে আপনি ঠাকুর পুজো করবেন, আপনার স্বামীকে ডাকছেন, কি করলেন, ফুল তুলে দিলেন, মন্দির পরিষ্কার করে দিলেন, আপনি ঘিয়ের প্রদীপ দিয়ে দিলেন, ধূপ দিয়ে দিলেন, ফল দিয়ে দিলেন, সঞ্চয় এসো সব তৈরি করে দিই এবার পুজো করো। কিন্তু কোনো স্বামী কোনোদিন আপনার মন্দির তৈরি করে দেয়, ফুল তুলে দেয়, তারপর প্রদীপ জ্বালিয়ে দেয়, ধূপ জ্বালিয়ে দেয়নি বলে শুনছো পুজোটা করে দাও? মেয়েরাই কিন্তু বেশি করে। এ জগতে যারা স্ত্রী হয় ধর্মপরায়ণ হলে স্বামী ভালো হয়। এই যে আমরা কীর্তন করি, 365 দিনে 320 দিন বাইরে থাকি, কখন থেকে, যখন থেকে বিয়ে হয়েছে তারপর থেকে, তাহলে আমাদের স্ত্রীরা কি বলতো? দরকার নাই তোমার সংসার করা। মেয়েদের আচ্ছা কিছু মনে করবেন না, মেয়েদের দেখবেন কয়েকটা কমন ডায়লগ আছে, বলবো না বাদ দিয়ে দেবো, না বাদ দিয়ে দিয়ে আবার গালাগাল দেবে পরে, না বলেই যাই। মেয়েদের কমন ডায়লগ কি বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য মেয়ে হলে কখন চলে, কি বলছেন বলে না বলুন। আবার দেখবেন অনেকে বলে, কি বলে বলুন তো, নেহাত দুটো ছেলে মেয়ে হয়েছে বলে নইলে কোন দিন সংসার ছেড়ে চলে যেতাম, বলে না। আর একটা কি বলে বলুন তো, কমন ডায়লগ কি বলুন তো, বিয়ে বাড়িতে যাবে, আপনি বলছেন স্ত্রীকে চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, আপনি 10-15টা শাড়ি কিনে দিয়েছেন, তাও কি বলবে, আমার তো ভালো শাড়ি নাই। আপনাদের এখানে করে না, এরা সব মাথা নড়াচ্ছে বলে হ্যাঁ ঠিক বলেছেন, ওটা তো করবোই আমরা। না না, এরকম নারী নয়, নারী নারীর মতো হবে, পুরুষকে সাহায্য করতে হবে। আজকে লীলার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। একদিন নারদমুনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিনা বাজাতে বাজাতে হঠাৎ কি দেখলেন, কি দেখলেন, একটা যুবতীকে কাঁধে নিয়ে যাচ্ছে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি দেখলেন? একটা যুবক যুবতীকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদমুনি এই পথ দিয়ে চলে যাচ্ছে বিনা বাজাতে বাজাতে। তেমিরবেদারি মায়েরা নারদকে চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায় সেই নারদ। আপনাকে বলছি, আপনার কাঁধে যাকে চাপিয়েছেন উনি কে? না না, ওইখানে নয়, নারদমুনি বলছেন। বলছে আপনার কাঁধে যাকে চাপিয়েছেন উনি কে, যাকে দড়ি দিয়ে টানছেন উনি কে? আস্তে। ছেলেটি বলল, যাকে কাঁধে চাপিয়েছে আমার স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি সে আমার মা। আপনাদের মুর্শিদাবাদে হচ্ছে কিনা জানি না, আজকালকার আধুনিক ছেলে মেয়েরা স্ত্রীকে মাথার উপরে আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। না না, ওইভাবে নয়, কথার দড়ি দিয়ে। এই দিয়ে তাকাবেন, মা যদি বলছে খোকা একটা শাড়ি এনে দে, দেবো, আজ দেবো কাল দেবো, দেয় না। স্ত্রী যদি বলে এখনই এনে দাও, 5 মিনিট দেরি হয় না, 3 মিনিটে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে কলিযুগের নিয়ম। এইজনে চিৎকার করে বললেন, এক কাজ করো। বলে কি? দান ক্যালি কুমুদিনী হতে দান লীলা রচিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলা করছেন, হঠাৎ খেলা খেলতে খেলতে একদিকে কৃষ্ণ একদিকে বলরাম বসে পড়লেন। মায়েরা বলবেন, কৃষ্ণের গায়ের রং কেমন? জোরে বলুন, জোরে বলবেন, কৃষ্ণের গায়ের রং কেমন? কি রঙের? কালো। আচ্ছা আচ্ছা, বলাই দাদার গায়ের রং কেমন? সাদা, ফর্সা। আচ্ছা, কৃষ্ণের গায়ের রংটা কালো, কেমন কালো? চৈতন্য চরিতামৃত বলছে, আকাশে প্রচণ্ড মেঘ এসেছে, ওই যে কালো রংটা ওইটা কৃষ্ণের গায়ের রং, আর দাদা বলাইয়ের রংটা সাদা। তা খেলা খেলতে খেলতে দাদা বলাই এবং কানাই এক পাশে বসে পড়ল। কৃষ্ণের রাধার কথা মনে পড়েছে, তাই হঠাৎ সুবল যখন ছুটে আসছে কানাই, মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে দেখে নেবেন, কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে এদের মুখগুলো দেখবেন একই রকম, ছেলে হলে মেয়ে হলো মুখের ভাবটা একই রকম। তা সুবল ছিল কে বলুন তো? সুবল ছিল রাধারানীর কাকার ছেলে, সুতরাং সুবল মনে মনে, সুবলের মুখটা রাধার মুখটা একই, যে না কৃষ্ণ সুবলকে দেখেছে অমনি রাধার কথা আরও মনে পড়ে গেছে। সুবল তুই বলে দে কোথায় গেলে রাধা পাবো, আমার দিকে তাকান। সুবল বলছে, আমি কেন বলবো, তোর মাথাতে যে বসে আছে তাকে বল, তোর গলায় যে ঝুলছে তাকে বল,
তোর পায়ে যে বাজছে তাকে বল, তোর হাতে যে আছে ওকে বল। মায়েরা, কৃষ্ণ বলছে, হ্যাঁ রে ময়ূরপুচ্ছ, তুই কি আমার গোবিন্দ আনতে পারবি? ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার মাথায় জায়গা পেয়েছি, এ জায়গা ছেড়ে আমি যাব না। হে হে ফুলের মালা তুই আনতে পারবি? ফুলের মালা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার গলায় ঠাঁই পেয়েছি, আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমাকে জায়গা ছাড়তে বলো না। এই নূপুর, তুই আমার গোবিন্দ আনতে পারবি? নূপুর বলছে, হে গোবিন্দ, কত যোগী, কত ঋষি, কত মুনি কতদিন ধরে সাধনা করে তোমার চরণে পাওয়ার জন্যে, আমি যদি তোমার চরণে পেয়েছি। গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, এই জন্য আপনার চরণ ভালোবাসেন। আচ্ছা বেশ বেশ, মেনে নিলাম। বাঁশি, তুই কি গোবিন্দ আনতে পারবি? বাঁশি বলছে, আমি গোবিন্দ আনতে পারতাম কিন্তু আনবো না। কেন? সারাদিন তোমার এখানে বাঁধা আছি, তুমি আমাকে অধরাম্বিত চুম্বন করাও নি, অধরাম্বিত চুম্বন করালে তোমার গোবিন্দই এনে, তোমার রাধারানী এনে দেবো। যেই না বাঁশিকে অধরাম্বিত চুম্বন করলো, বৃন্দাবনে বাঁশি বাজছে রাধা রাধা বলে। কিছু মনে করবেন না, আপনাদের মুখে বাঁশি বাজবে কি বলে? রাধা রাধা বলে। আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো, তুলুন। আচ্ছা আচ্ছা দাদা ভাইরা, ও বাবা, এই যে এইদিকে কীর্তন হচ্ছে। আমি বলতে চাইছি, বৃন্দাবনে যদি কেউ কোনোদিন যায়, আপনারা বাঁশি শুনতে পাবেন। কোথায় বলুন তো? বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন তট, একটু আগে গিয়ে দেখবে একটা বট গাছ আছে, ওই বট গাছটার নাম বংশী বট। যদি কোনোদিন বৃন্দাবনে যান আর ওই বংশী বটে যদি আপনি কান দিয়ে থাকেন, তাহলে দেখবেন এখনও দেখবেন বৃন্দাবনে বাঁশি বাজছে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, যেখানে বংশী বট ওখানে যাবেন, ওই বট গাছটার তেমনি করে কান দেবেন, দেখবেন গোবিন্দের বাঁশি শুনতে পাবেন। বৃন্দাবনে বাঁশি বাজিল তো মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। বৃন্দাবনে কে কে বাস করে? মা যশোদা। কে বাস করে? পিতানন্দ। কে বাস করে বাবা? রাখালগণ। কে বাস করে? ব্রজগোপীগণ। কে বাস করে? বড়িমা। বিভিন্নজন বিভিন্ন রূপে বাঁশি শুনল। এইদিকে যার যেমন ভাব তার তেমন লাভ। কিছু মনে করবেন না, এখানে কীর্তন শুনতে এসছে, কেউ নাচ দেখতে এসছে, কেউ গান শুনতে এসছে, আবার কেউ কথা শুনতে এসছে, আবার কেউ দেখবেন মজার কথা শুনছে, কেউ প্রেমের কথা শুনছে। ভিন্ন রকমের ভাবের মানুষ থাকে। কিন্তু জেনে নিন, যে এখানে বসে আছেন, একটা গাছে একটা পাখি গান করছে, একটা গাছে একটা পাখি গান করছে, তো একজনে হিন্দু বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, বলছে, বাহ পাখিটা কি সুন্দর গান গাইছে গো, হরে কৃষ্ণ রাধা। ধীরে বাঁশিটা বাজছে কি বলে, আহা পাখিটা কি গান গাইছে, হরে কৃষ্ণ রাধা। একজন মৌলবী সাহেব পেরিয়ে যাচ্ছে, উনি শুনছেন আল্লাহ আকবর খোদা। তাহলে বৈষ্ণব যাচ্ছে তখন কি শুনলো? একই গান গাইছে পাখিটা, কি শুনলো? হরে কৃষ্ণ রাধা। মৌলবী সাহেব যাচ্ছে, উনি কি শুনলেন? আল্লাহ আকবর খোদা। আবার ওই রাস্তা দিয়ে একজন সবজি ব্যবসায়ী পেরিয়ে যাচ্ছে সবজি নিয়ে, ও বলছে, আমার এই সবজিগুলোকে দেখে পাখিটা বলছে, লঙ্কা বেগুন আদা। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেখানে বসে আছেন, আপনার ছেলে গরমকালে ঘর ফিরলে আপনি কি করেন? একটু শরবত দেন। তা শরবতটা তৈরি করে মায়েরা কি করেন? ছেঁকে নেন না, ছেঁকে নিয়ে আর কিছু করেন? কিন্তু মা যশোদা ভগবানের জন্য যখন গোবিন্দের জন্য নবনী তৈরি করতো, তখন নিজের কাপড়টা টুকরো করে কেটে নবনীটাকে ছাঁকতো, ছেঁকে আবার কি করতো, আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখতো। কেন বলতো? পাছে যদি নবনীটা মোটা হয়ে যায়, আমার গোবিন্দের বদনে লাগবে। কত ভালোবাসতো দেখুন। জটিলে আর কুটিলে কে চেনেন? জোরে বলুন, হা না না। আচ্ছা রাধারানীর শাশুড়িকে জটিলা না কুটিলা? জোরে বলুন, জটিলা। ননদিনীর নাম কি? কুটিলে। এ জটিলে, আস্তে, যেই না বড়িমা দরজায় ধাক্কা দিয়েছে জটিলার দরজা, কিসের গন্ধ? গন্ধ করছে কিসের গন্ধ? তোদের দিকে করছে, দেখ তুই তুই ওইখানে গন্ধ করছে, কিসের গন্ধ? না না, এখানে গন্ধ নয়, জটিলার বাড়িতে। কিসের গন্ধ শুনতো? দধি দুগ্ধ ঘৃত গুল সব পচে যাচ্ছে। এই তোদের লজ্জা করে না? আরে তোরা জাতিতে কি? আমরা গোয়ালা। গোয়ালা? আচ্ছা গোয়ালাদের ব্যবসা কি? ওই দধি দুগ্ধ মাছ বিক্রি করা নাকি? তাহলে কি বলুন তো? আচ্ছা আচ্ছা, এদিকে তাকাবেন। জটিলেকে দেখে
জটি লেগে দেখে বড়াই মা, তোকে দেখে আমার গা জ্বলে যায়। জটিলে বলছে, বয়স হলে তো দেখলে গা জ্বলবে। তখন বড়িমা বলছে, তোর মরণ হয় না। তখন জটিলে বলছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে মরবো বললেই কি মরা যায়। বসুন, আস্তে শুনবেন কথাগুলো, কথোপকথন শুনবেন। মরবো বললেই কি আধ্যাত্মিক তত্ত্বের কথা বলছিস? আমি যেটা বলছি সেটা উত্তর দে। এই যে রাজার মেয়েকে বউ করে এনেছিস ভাঙা ঘরে রাখবো বলে, রাজার মেয়েকে বউ করে এনেছিস ভাঙা ঘরে রাখবো বলে? না না। সঙ্গে সঙ্গে জটিলে বলছে, কি করব বড়িমা, পয়সা নাই। সঙ্গে সঙ্গে জটিলে বড়িমা বোঝাচ্ছে, দেখুন, বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধ কৃষি কর্মাণি। তার মানে কি? বাণিজ্য করলে লক্ষ্মী পাওয়া যায় ব্যবসা করলে, আর কৃষিকর্ম করলে তার অর্ধেক পাওয়া যায়। তা তোরা ব্যবসা করতে পারিস না? এত দধি দুগ্ধ ঘৃতগুল পচে পচে যাচ্ছে, তোরা ব্যবসা করতে পারিস না? এই কে যাবে আমাদের হাটে? এই যে দেখান, মানে বড়িমা চালাকি করে রাধারানীকে নিয়ে যাবে, এই জন্য এসেছে। কিন্তু জটিলে মাথা গলাচ্ছে না, বলছে আমাদের কে যাবে? তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, তুই যাবি? তখন সঙ্গে সঙ্গে জটিলা বলছে, বয়স হয়েছে, রাস্তা দিয়ে যাব, হাত পা ভেঙে যাবে, কে করবি আমার? বলছে, এক কাজ কর, তোর দুটো ছেলে আছে তাদেরকে দে। বলে, কে কে? একটি মায়েরা, রাধারানীর স্বামীর নাম কি? আয়ান। আর রাধারানীর দেবরের নাম কি? দুর্মুখ। রাধারানীরা দু বোন ছিল মায়েরা, হ্যাঁ, রাধারানীর দু বোন ছিল। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল কার? আয়ানের। আর তার বোনের বিয়ে হয়েছিল কার সঙ্গে? দুর্মুখের সঙ্গে। বলছে, এরা হাটে যেতে পারে না? মায়েরা সেরকম সঙ্গে সঙ্গে বলছে, আসলে হাটে যেতে পারে, কিন্তু ছোটো ছেলেটা চাষবাস নিয়ে থাকে, আর বড়টা আয়ানটা শুধু মা মা করে, মায়ের মন্দিরে গিয়ে মা 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 ছাড়া কিছু জানে না। ও মায়েরা, যে যেখানে বসে আছেন, কোনো শব্দ এইদিকে কোনো শব্দ না করে আমার দিকে তাকাবেন, কি সুন্দর তত্ত্ব আছে দেখুন। যেদিন আয়ানের সঙ্গে রাধারানীর বিয়ে হলো, ফুলশয্যার রাত্রিতে আয়ান বুঝতে পারল রাধারানীকে। রাধারানী ফুলশয্যার রাত্রিতে শুয়ে শুয়ে কৃষ্ণ 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 বলে। আয়ান বুঝতে পেরে গেল, রাধে তুমি তোমার পথ পরিষ্কার করছো কৃষ্ণ কৃষ্ণ বলে, তোমাকে ছেড়ে দিলাম, আমিও চললাম মা কালীর মন্দিরে, দরজা বন্ধ করে আমি মা মা করব। সবাই লক্ষ্য করুন, বড়িমা বলছে, তাহলে এক কাজ কর, তোর মেয়েকে পাঠিয়ে দে কুটিলেকে। কিছু মনে করবেন না, আপনাদের এখানে এমনি মেয়ে আছে, দেখুন তো, কুটিলার সনগুণ কাটা ঘায়ে যেন নুন। এ মন দিয়ে শুনে নেবে তোমরা, মায়েরাও শুনে নাও কি বলছে। কুটিলার কেমন গুণ আছে? কুটিলার সনগুণ কাটা ঘায়ে যেন নুন, এমন কথা বলে কাটা ঘায়ে নুন ছিটিয়ে দিলে মানে জ্বলে যায় সে। আপনাদের এখানে ওখানে ওরকম মেয়ে নাই? এখানে কমিটি বলল, আমাদের মেয়েরা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, শুনছো? হ্যাঁ গো, হুম গো, কত সুন্দর বলে। আবার কি বলছে দেখুন, এই দিয়ে তাকান, কি বলছে? বলছে, পথে যাবে কখন যে অঘটন ঘটাবে কেউ জানে না, কুটিলার সনগুণ কাটা ঘায়ে যেন নুন, নিম লঙ্কার সমান বচন। মানে কথাগুলো এমন তেঁতো, কখনো কখনো লঙ্কার মতো ঝাল, গা জ্বলে যায়। কুটিলা লোকের কাছে বলে বলে বেড়ায়, আমার কি গুণ আছে জানো? আমি কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারি, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারি, আমি কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারি, বলুন তো কাঁচা বাঁশে ঘুণ ধরানো যায়? আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে গাজলা গাজলা কথা, আমি ছাঁকনি দিয়ে জল আনতে পারি, আমি ছাঁকনি দিয়ে জল আনতে পারি, আমি ছাঁকনি দিয়ে জল আনতে পারি, আমি সোনার সংসার ভাঙতে পারি, আমি সোনার সংসার ভাঙতে পারি। এইরকম মেয়েকে যদি হাটে নিয়ে যাওয়া হয়, সে যে হাটে হাড়ি ভাঙবে, ও সে হাটে হাড়ি ভাঙবে, সে যে হাটে হাড়ি ভাঙবে, ও সে যে হাটে হাড়ি ভাঙবে, যেতে যেতে দেখবি হাটে হাড়ি ভাঙবে, যেতে যেতে যেতে
তোর অমন মেয়ের দরকার না, নিয়ে যাবো না, তবে একজনকে দিলে নিয়ে যাবো, তোর বৌমাকে। জটিলে বলছে আমার বৌমাকে দিতে পারি, কিন্তু স্বভাব খুব খারাপ। কি স্বভাব আমার দিকে দেখান, বৌমার স্বভাব কেমন? আচ্ছা, কোনো মেয়ে রাস্তা দিকে যাবার সময় যদি এদিক ওদিক তাকায়, স্বভাব ভালো না মন্দ, জোরে বলুন, কি মনে হয়? আগেকার মেয়েরা, আগেকার মায়েরা বলবে মন্দ, এখনকার বলবে ঠিক করেছি। এই দেখেন কি করে তাকাচ্ছে, আমার বউ না, বউর স্বভাব খুব, সে কি খুব স্বভাব খারাপ, খালি এদিক ওদিক তাকায়। এই বহির আমার গোড়া ধরে গেছি, ও বৌমা সব গেল। তো বলছি কি, আজকে স্বীকার করো, যখন পথে যাবে না কোনো দিকে তাকাবে না। রাধারানী বললো কোনো দিকে তাকাবো না, তত্ত্ব কি বললো, আমি একে পানে চাইব, কি সুন্দর বলছে রাধারানী, বলছে আমি একে পানে চাইব, আমি একে পানে চাইব। তত্ত্বগুলো শুনুন গানের মাঝে, পথে যেতে যেতে আমি একে পানে চাইব, পথে যেতে যেতে আমি একে পানে চাইব। তবে আর একটা স্বভাব খারাপ, পথে যেতে যেতে একজনের নাম করে, মনে রাখবি তার নাম যেন করে না, তোর নাম যেন করে না, নাম যেন করে না, তোর নাম যেন করে না, পথে যেতে যেতে দেখবি নাম যেন করে না, পথে যেতে যেতে তোমার নাম যেন করে না। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন দানের কথা শুনতে এসছেন, দান আপনারা দেবেন। আমার ছোট ছোট ভাইগুলো আপনাদের সামনে গামছা নিয়ে যাবে, আপনারা কীর্তনের শেষে আমাকে এক টাকাও দেবেন না, কীর্তন চলাকালীন কোনো টাকা দেবেন না, আমাদের ভাইগুলো আপনার সামনে যাবে। মায়েরা এইদিকে তাকান, এরকম করে যদি কেউ চায় আপনি দেবেন, আপনার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে, আপনি যখন দেবেন আপনার হাত ওপরে থাকবে। আপনি দান করবেন কিন্তু নাম করবেন না, কেউ 500 দিলেন, 100 দিলেন, 200 দিলেন বলার দরকার নেই, দান করলে নাম করতে নাই। তবে বলে রাখি, আপনারা দান করবেন নাম করবেন না, আমি কালকে যেখানে গাইছিলাম নাম করব না, কালকে আমি যেখানে ছিলাম ঝাড়খণ্ডে, সেখানে দেখতে পাচ্ছি একজন বৈষ্ণব তিলক দিয়ে দিয়ে যাচ্ছে, এদিকে একজন বৈষ্ণব তিলক দিচ্ছে, সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা দিচ্ছে, আর দু একজন কয়েক কোটি টাকার মালিক সামনে বসে আছে, ও খালি পকেটে হাতটা ভোচ্ছা বের করছে। আসলে কি করছে বলুন তো, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি। ওই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, দেখবেন আস্তে কমিটির ছেলেরা চাঁদা চাইতে যায়, এটা প্রায় জায়গাতে হয়, অনেক টাকার মালিক, দাদা কিছু দিন গান করাবো, তোর বৌদিকে ভেলোর নিয়ে গিয়েছিলাম 20,000 টাকা খরচ হলো, পরের বছর দেখবো, কিছু মনে করবে না, ভগবান বলছে এবছর 20 হলো, না দিবি তো পরের বছর 60,000 করে দেবো। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা দান আপনারা করুন, ভগবানের নামে দিন, আপনাকে ডাক্তারের খাতায় নাম লেখাতে হবে না। কারা কারা মালা নিয়েছেন হাত তুলুন, আমি কিন্তু একবারও বলি নাই তুলসীর মালা বা সোনার মালা, বলেছি কারা কারা মালা পড়েছেন হাত তুলুন। আচ্ছা বেশ, কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলুন, বেশ খুব খুশি আমি আপনাদের জায়গাতে, হাত নামান। কারা কারা সোনার মালা পড়েছেন হাত তুলুন, বলে মাথা খারাপ, রাস্তা দিয়ে যাবো তখন নিতাই গুড় হরিগুল করে দেবে। এইদিকে তুলসীর মালা যারা পড়েছেন তাদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা পড়লে 3টে লাভ, ধীরে, তুলসীর মালা পড়লে 3টে লাভ কি কি? প্রথম লাভ হচ্ছে, যারা তুলসীর মালা পড়ে তাদের মাথায় কোনোদিন বজ্রপাত হয় না। এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে তুলসীর মালা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে? বাবা, এই যে বয়স্ক বাবার আমার বসে আছে, দেখুন প্রথম থেকে মালা নিয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন, এমন এমন দেখেছেন যে তুলসীর মালা পরে মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল যারা তুলসীর মালা গলায় নেয় তাদের মাথায় বাজ পড়ে না, যারা তুলসীর মালা গলায় নেয় সাপে কামড়ায় না, যদি কামড়ায় মৃত্যু হবার কোনো ভয় নাই, বিজ্ঞান বলছে। এইবার 2 নম্বর কথা জেনে নিন, সেকেন্ড যুক্তি কি, আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, একা যাচ্ছেন, কেউ যায় নাই, আপনি ট্রেনে মারা গেলেন, আমরা কীর্তন করতে যাচ্ছিলাম,
যদি আপনার গলায় তুলসীর মালা থাকে তো ভালো, আর না থাকলে কি বলবো, কোথাকারকে একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু তুলসীর মালা যদি গলায় থাকে কি বলবো, ওরে এ আর কেউ নয়, একে কোনো স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। দুই, আপনাদের এই গ্রামে যদি ভোজ হয় দেখবেন দরজার সামনে কত কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরটা যদি সব কুকুরকে তাড়িয়ে দেবেন লাঠি দিয়ে, কিন্তু যে কুকুরে গলায় বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন, কেন? কুকুরটা বেল্ট বাঁধে নাই, তার একজন মালিক আছে তাকে বেল্ট বেঁধেছে। কণ্ঠে যার তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না, একজনে মালিক থাকে, মালিক থাকে। ভাইরা এই দিকে তাকান, তুলসীর মালা পড়তে আমাদের হিন্দু সমাজের কিছু শিক্ষিত ব্যক্তি লজ্জা করে, আমাদের ধিক্কার জানাই তাদেরকে, তুলসীর মালা পড়লে তাদের লজ্জা করে। কিন্তু যারা জ্ঞানবান ব্যক্তি, আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন, বড় বড় বিজ্ঞানীরা ভগবানকে বিশ্বাস করতেন, লজ্জা আমাদের সামান্য MBA পাস করে আমরা হরিনাম করতে হাত তুলতে লজ্জা পাই, হিন্দু সনাতন ধর্ম টিকবে কী করে? যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা শুনে নেবেন, আপনারা সবাই লক্ষ্য করবেন, অন্যান্য ধর্মের মানুষরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক ধর্মের ব্যাপারে ঠিক, আর লজ্জা আমাদের কী বলুন তো, ধর্ম করতে গেলে ঠাট্টা করবার জন্য তৈরি হয়ে আছি। দেখবেন কিছু মনে করবেন না, আপনাদের কেন হয় কিনা জানি না, আমার পাশের বাড়িতে একটি মেয়ে 25 বছর বয়স, তুলসীর মালা তিলক নিয়েছে, পাশের চারটা মেয়ে বলছে, বাবা রে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তুলসীর মালা নিয়েছে মা তিলক নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না না হাসি নয়, এগুলো লজ্জা হওয়া দরকার, ধিক্কার জানাবেন এসব মেয়েকে, লজ্জা লাগা উচিত এই সব মেয়েদের, এই সনাতন ধর্মকে নষ্ট করছে এই সমস্ত মেয়েগুলো। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, আপনি তুলসীর মালা পড়তে পারবেন না আপনার দরকার নেই, কিন্তু যদি কেউ পড়ে যদি কেউ কীর্তন করে তাকে সাহায্য করুন, আপনি পড়ুন, আমি পড়তে না পারি আপনি পড়ুন। মায়েরা ওই জন্য তুলসীর মালা তিলক নেবেন, এই যে তাকান, তিলক যারা নেন না আস্তে, তিলক যারা নেন না আমার কপালটার দিকে তাকান, আমি তিলক নিয়েছি, এ তিলক আমাদের আপনাদের নেওয়ার দরকার নেই। আপনার একটা কাজ কাল থেকে করবেন, যা খাবেন খাবেন, স্নান করার পর সবাই তাকিয়ে দেখে নিন আমার দিকে, স্নান করার পর মন্দিরে বসে হাতে জল নেবেন, সবাই তাকান হাতে জল নেবেন, এই আঙুলে করে আমি যেমন তিলক নিয়েছি জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনি জল তিলক করে নেবেন কেউ দেখতে পাবে না, তিলক আপনার হয়ে গেল, শাস্ত্রে বিধান আছে জল তিলক আপনি করতে পারেন। যদি মনে করে একটা ফোঁটা নেবো দেখে ভক্ত মনে হবে, তাহলে এক কাজ করবেন, তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, তুলসী গাছে যে নরম মাটিটা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই আঙুলে করে আপনারা একটা ফোঁটা নিয়ে নেবেন, আপনার বাচ্চাকে দেবেন আপনি নেবেন। আপনার বাচ্চার মঙ্গলের জন্য একটা কথা বলি, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন, দান নিতে নিতে শব্দ নয়, দান দিতে দিতে শব্দ নয়, আমার দিকে তাকান, বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর মানবে না। জেনে নিন, ছোট্ট বাচ্চা মেয়ে ছেলেকে জিজ্ঞেস করবেন, বাবা সকালে ঘুম থেকে উঠে মন্দিরে প্রণাম করো, দাদু ঠাকুমাকে প্রণাম করো, তোমার বাবাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো, ছোট থেকে যেমন শেখাবেন আপনার বাচ্চা বড়তে সেরকম শিখবে, খুব মাথায় রাখবেন কথাগুলো, এই দিয়ে তাকাবেন। আবার চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু বাচ্চা যখন 15 থেকে 16 বছর বয়স হয়ে যাবে শাসনে চোখে রাখবেন, 5 থেকে 15 পর্যন্ত আপনি শাসনে চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখন ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে বাবা মায়ের কর্তব্য হবে পুত্র মিত্র বদাচরের, কি হিন্দু কি মুসলিম প্রত্যেকের জন্যে। একজন আমার মোবাইলে অন্তত 99 করে 100 জন মুসলিমের নাম্বার আছে, এবং প্রচুর মুসলিম মাস্টারমশাই শিক্ষিত ব্যক্তিরা আমাকে ফোন করে বলে, আপনার গান আমাদের ভালো লাগে, আপনার যুক্তি ভালো লাগে, আপনাকে সালাম জানাই, আপনি চালিয়ে যান। এই জন্য যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়, অন্য সম্প্রদায়ের মানুষ হয়, ধর্মের বিচার করে না, ভালো কথাগুলো তারা শোনে, কেন বলুন তো, ভালো কথাগুলো ভালো মানুষ শোনে, তাদের জীবনে ব্যবহার করে। এই জন্য বলে রাখি, যারা তুলসীর মালা নিয়েছেন কিছু মনে করবেন না মায়েরা, তিলক করবেন তখন এই আঙুলে করবেন, কেন, এই আঙুলটার নাম বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠি, এটার নাম কি ধরে বলুন তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা,
এটার নাম কি কনিষ্ঠা। এই আঙুলে করে কেন নেবেন তিলক? এই আঙুলে করে যখন তুলসী পত্র দেবেন এই আঙুলে টাচ দেবেন, একটা বাতাসা গোবিন্দকে দেবেন এই আঙুলে টাচ দেবেন, কেন দেবেন বলুন তো? আসলে এই আঙুল থেকে দেখবেন যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙুল থেকেই শুরু হয়। তাকিয়ে বলুন হ্যাঁ না না, গুরুমন্ত্র নেবার সময় এই আঙুল থেকে শুরু হয়। এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। তুলসী পত্র দেবেন টাচ থাকবে আঙুল, বাতাসা দেবেন টাচ থাকবে আঙুল, ভগবানকে প্রণাম করবেন টাচ থাকবে আঙুল। সবসময় এই আঙুলটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে, এটা ভগবানের আঙুল। তবে মালা নিয়ে কিন্তু কেউ আমিষ খেতে পাবেন না। মালা যদি কেউ নেন তুলসীর মালা, আমিষ খেতে পাবেন না। একজন বলছে দাদা এখন মালা নিলে সব খাওয়া যায়। বললাম কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বলে বুঝতে পারলাম না, এখন প্যাঁচ সিস্টেম মালা, তার মানে খোলাও যাই পরাও যাই। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। মালা যদি একবার পরেন খোলার নিয়ম নয়। মায়েরা যদি কোনোদিন মনে হয় আপনি মালা নেবেন, কোনো বৈষ্ণবকে ডেকে নিয়ে নেবেন, যদি কোনো বৈষ্ণব না পান ভগবানের চরণে মালাটাকে দিয়ে আপনি সেই মালা পরবেন। মালা পরার নিয়ম, সঠিক নিয়ম তিন প্যাঁচ। যদি তিন প্যাঁচ কেউ না করতে পারে দু প্যাঁচ, এক প্যাঁচ মালা কিন্তু পরা চলবে না। এই যে আমরা দুই নিয়েছি, আপনি তিনটা সর্বশ্রেষ্ঠ। তিন না নিলে দুটো নেবেন, কিন্তু এক কেউ মালা নেবেন না, এক প্যাঁচ কেউ নেবেন না। তাই মালার কথা যখন বললাম সঙ্গে সঙ্গে বলছে রাধে তাহলে চলো আমরা গোবিন্দের কাছে দান ঘাটে যাব। মায়েরা রাধারানী যাচ্ছে দান ঘাটে, সবাই মাথায় কাপড়টা নিন, বড় জোরে বসুন সবাই, রাধারানী দান ঘাটে যাচ্ছে সবাই। ও ধনির রস ভরি, সবাই একসঙ্গে উলুধ্বনি, ও ধনির রস ভরি, একসঙ্গে সুন্দরভাবে, ও ধনির রস ভরি তগ বগ আমি আপনাদের সবাইকে বলবো, উলুধ্বনি দিলেন তো, এবার চুপচাপ হাতে তালি দেবেন তালে তালে, ও ধনির রস ভরি। মায়েরা রাধারানী গোবিন্দে কে যাচ্ছে কেমন হবে? ও ধনির রস ভরি, ও ধনির রস ভরি তগ বগ তালে তালে মন দিয়ে শুনবেন আর তালি দেবেন। মাথাতে ওরুনি ডালি বিচিত্র নেত্র ফালি, মাথাতে ওরুনি ডালি বিচিত্র নেত্র ফালি, দাসী শিরে ঝলমলি করে, আবার দাসী শিরে ঝলমলি করে, যাই রে সভার বলিহারি, যাই রে সভার, যাই রে সভার বলিহারি, যতই বলি ততই হারি, যাই রে সভার বলিহারি, যতই বলি ততই হারি, যাই রে সভার। তালি দিতে বললাম কেন বলুন তো? যত তালি দেবেন আপনাদের শরীরে লাভ আছে। কী লাভ আছে? যদি বাড়িতে গাছ থাকে সন্ধ্যাবেলায় তালি দেবেন, এক দুই তিন, দেখবেন গাছে যত পাখি থাকে সব উড়ে যাবে। যত তালি দেবেন দেহের মধ্যে পাপ পাখি কারা? কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। তালি দেবেন পাপ পাখি উড়বে, গোবিন্দের সেবায় আপনারা দানে কাজে লাগবেন। শুধু তাই নয়, আবার শুনে রাখুন, যদি কেউ এরকম করে তালি দেয় বিজ্ঞান বলছে প্যারালাইসিস হবে না তার, তার হাতে কোনদিন প্যারালাইসিস পঙ্গু হবে না। যদি কেউ তালি দিতে পারে ভক্তি ভরে তালি দেন, যাই রে সোভার বলি হারি, যাই রে সোভার
বলিহারি যাইরে সোভার বলিহারি যতই বলি ততই হারি যাইরে সোভার বলিহারি আমরে যতই বলি ততই হারি যাইরে সোভার বলিহারি লুটনে লুটায়ে পিছে কাকুলি দুলিছে পিছে 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 তাহে সবে বিচিত্র কিঙ্কিন